পশ্চিমবঙ্গের মধ্যে বৃহত্তম চপ কাটারের কালেকশন আপনার কাছেই। এটি হলো কিষান কোম্পানি মেশিন, এটাও পাঞ্জাবের মেশিন, এটার ওয়েট হচ্ছে আপনার মোটামুটি 88 কেজি। প্রতিদিন এই শোরুম থেকে চাপ কাটার কত পরিমাণ সেল হচ্ছে আপনাদের? আমাদের রেগুলার 5টা 6টা করে, মোটামুটি 10-12 রকম মাল আছে। আচ্ছা, যার যেরকম প্রয়োজন, কেউ ছোট চায়, কেউ বড় চায়। আর এই প্রতিষ্ঠান আমাদের 40 বছরে পুরনো। 100 কেজি 200 থেকে 400, এটাতে আপনি চারাও কাটতে পারবেন, আবার কিছু শস্য আপনারা পিষতে পারবেন। আমাদের চায়না মেশিনগুলো আপনার 20,000 থেকে 32,000 টাকার মধ্যে হবে মোটর সহ। আচ্ছা, আপনার যে শোরুম, এটা কতটা জায়গার উপরে শোরুমটা বানানো হয়েছে? এই শোরুমটা হচ্ছে আপনার 3,000 স্কোয়ার ফুট। হাই, হ্যালো, নমস্কার, সবাই কেমন আছেন? আমাদের এগ্রিকালচার ডায়েরিতে আপনাদের স্বাগত, এবং সঙ্গে আমি সুশোভন। আজ এমন এক জায়গায় এসেছি যা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। পশ্চিমবঙ্গের মধ্যে সর্ববৃহত্তম চাপ কাটা মেশিনের কোম্পানি, মানে বলা যেতে পারে খড় বিচুলি কাটার যে মেশিন, ইন্ডিয়ান মেশিন, তার সব থেকে বড় কালেকশন আছে এই উষা হার্ডওয়্যার স্টোরে। এটি বহরমপুরে একদম বাসস্ট্যান্ডের কাছেই অবস্থিত। তো চলুন, আজকে এইখানে কী ধরনের চাপ কাটার মেশিন পাওয়া যায়, কত দাম থেকে পাওয়া যাচ্ছে, কোয়ালিটি কেমন, কত ধরনের মেশিন আছে, পুরো যাবতীয় তথ্য আজকের ভিডিওতে তুলে ধরবো। যে কোনো ব্যবসা করার আগে অবশ্যই সেটা যাচাই করে নেবেন, কারণ প্রত্যেকটা ব্যবসা ঝুঁকি সাপেক্ষ। তো আমরা অলরেডি উষা হার্ডওয়্যারের বিল্ডিং এ এসেছি। এটা প্রায় দোতলা একটা শোরুম, মানে এখানে যদি আসেন শুধু মেশিন আর মেশিন, এক একটা মেশিনের অন্তত 100 করে কালেকশন পাবেন এই জায়গায়। আজ সেটাই দেখাবো আপনাদের সামনে। অলরেডি আমার সঙ্গে রয়েছেন আজ ভিডিওতে উষা হার্ডওয়্যারের ওনার। নমস্কার দাদা। নমস্কার, কেমন আছেন? আমরা ভালো আছি। পশ্চিমবঙ্গের মধ্যে বৃহত্তম চাপ কাটারের কালেকশন আপনার কাছেই, এত মেশিন স্টোর রেখেছেন, এটা সচরাচর কোনো জায়গায় আমি দেখতে পাই না। এটা চাষি ভাইদের আশীর্বাদ আর আপনাদের আশীর্বাদ যে আমরা এই জায়গায় এসেছি। আচ্ছা, প্রতিদিন এই শোরুম থেকে চাপ কাটার কত পরিমাণ সেল হচ্ছে আপনাদের? আমাদের রেগুলার 5টা 6টা করে প্রতিদিনই যায়, প্রতিদিন বেরোচ্ছে। আর সবকটা মডেল যদি ধরা হয়, মোটামুটি সবকটা আমাদের এখানে মোটামুটি 10-12 রকম মাল আছে। আচ্ছা, যার যেরকম প্রয়োজন, কেউ ছোট চায়, কেউ বড় চায়, যার যেরকম প্রয়োজন আমাদের কাছে সেরকম মেশিন পাওয়া যাবে। ওকে, তো প্রথমে একটু আপনাদেরকে এই স্টোরের পরিচয়টা নিয়ে নিই। কোথায় এই শোরুমটা, দাদার নাম কি, কত বছরের ব্যবসা, আপনাদের বুঝতে সুবিধা হবে, লয়্যালিটি অনেক বেশি বাড়বে। দাদা, আপনার পরিচয়টা যদি একটু। আমার নাম সঞ্জীব কুমার সোম, আমি উষা হার্ডওয়্যার স্টোর পার্টনার। আমার বাবা এই এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং প্রাণ পুরুষ। আচ্ছা, আর এই প্রতিষ্ঠান আমাদের 40 বছরে পুরনো। ওকে, আমরা আগে ছিলাম হাই রোডের ধারে, এখন জায়গার অভাবের জন্য বা পার্কিংয়ের অভাবের জন্য আমরা ভেতরে এসেছি। আমাদের নতুন ঠিকানা হচ্ছে মধুপুর জামতলা, বহরমপুরেরই মধুপুর জামতলা। আচ্ছা, এটা কাসিমবাজার স্টেশন থেকে 10 মিনিটের রাস্তা, আর বহরমপুরে বাস স্ট্যান্ড থেকে 15 মিনিটের রাস্তা। আচ্ছা, আপনি টোটো ধরে আসতে পারেন, বা যারা শিয়ালদা শাখার ট্রেন ধরে আসবেন তারা বহরমপুরে বা কাসিমবাজার স্টেশনে নেমে আমাদের দোকানে আসতে পারেন, আর যারা বাসে আসবেন তারা বহরমপুর বাস স্ট্যান্ডে নেমে আপনারা আসতে পারেন। আচ্ছা, আপনার যে শোরুম, এটা কতটা জায়গার উপরে শোরুমটা বানানো হয়েছে? এই শোরুমটা হচ্ছে আপনার 3,000 স্কোয়ার ফুট। বাপরে, 3,000 স্কোয়ার ফুট! ওকে, এটা তো প্রায় দোতলা এখন বানানো হয়েছে ফাউন্ডেশনে, কারণ এই চাপ কাটার মেশিনগুলো অনেক বড় বড়, তো এটা বড় জায়গা ছাড়া দেখানো সম্ভব হয় না। আচ্ছা, তো চলুন একদম আমরা ডাইরেক্ট এইবার মেশিনেই চলে আসি। আর চাপ কাটারে কত ধরনের ভ্যারাইটি আছে, কোন কোন মডেল আপনার কাছে রয়েছে? আচ্ছা, তার আগে আমি দুটো বিষয় বলে দিই। আমাদের দোকান প্রত্যহ খোলা থাকে সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা। আচ্ছা, মঙ্গলবার বন্ধ, মঙ্গলবারে আমরা আমাদের দোকান বন্ধ থাকে। অনেকে যারা বাইরে থেকে আসবেন তারা মঙ্গলবার আসবেন না। আর আমাদের দোকান সকাল 10টায় খুলে সন্ধ্যে 6টায় বন্ধ হয়। আমাদের খড় কাটা মেশিনটা আমরা দুটো ক্যাটাগরিতে ভাগ করেছি, একটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান বা দেশি প্রযুক্তি, আর একটা হচ্ছে বিদেশি, যেগুলো চায়না মেশিনগুলো। তো আমরা দুটো রকমই মেশিন আমরা রাখি। এইবারে আমরা প্রথমে শুরু করব চায়নাগুলো দিয়ে শুরু করি, এখন এগুলো বেশি জনপ্রিয় যেগুলো নিতে চাইছে। প্রথমে আসি এই মেশিনটা, এটা প্লেন হপার সিস্টেম মেশিন, এতে গিয়ার শিফটিং সিস্টেম দেয়া আছে। এদিকে করলে ছোট হবে, এটা নর্মাল, এটা লম্বা। এতে যে মোটরটা লাগানো আছে এটা 3 HP মোটর। এরপরে যে মেশিনটি আমরা দেখাবো, এই সবুজ কালারের যে মেশিনটি দেখতে পাচ্ছেন, এটা সবুজ লাল যখন যেরকম কালার আছে, তো এটা হচ্ছে বেল্ট সিস্টেম। দেখুন, এর ভিতরে বেল্ট আছে।
এই বেল্টের মধ্যে দিলে এটা আপনি আপনি টেনে নেয় সেলফ ফিডিং। এটা তো গিয়ার শিফট করা আছে, ছোট বড় যেরকম আপনি চারা বা খড় নেবেন সেরকম করা যায়। এটা তো 3 hp মেশিন আছে। এটা দুটো ক্যাটাগরির পাওয়া যায়, একই রকম মেশিন একটা পাওয়া যায় এটা 47 kg ওজনের, একটা পাওয়া যায় 39 kg ওজনের। 47 kg ওজনের মেশিনটা ভালো, এটা আমরা যেটা রেখেছি। আর এর পাশে এটা আছে, এটা কম্বো মেশিন, এটাতে আপনি চারাও কাটতে পারবেন আবার কিছু শস্য আপনারা বিছতে পারবেন। মানে যে গরুর হয়তো দানা খাবারের প্রয়োজন সেটা গুঁড়ো করে ওটাই বানাচ্ছে, আবার এখানে বিচুলি কেটে আবার ঘর কেটে সেটা খাওয়াচ্ছে, একটা মেশিনেই দুই রকম করা যাবে। ওকে, তবে এটা তো হচ্ছে চায়না ক্যাটাগরি। চায়না ক্যাটাগরি। আচ্ছা, প্রত্যেকেরই একটা প্রশ্ন থাকে যে মেশিন কি রকম দামে পাওয়া যাচ্ছে, আপনি যদি প্রাইস সেক্টরটা বলে দেন কত থেকে স্টার্ট হয়ে কত পর্যন্ত আছে আপনাদের কাছে? আমাদের চায়না মেশিনগুলো আপনার 20,000 থেকে 32,000 টাকার মধ্যে হবে মোটর সহ। ওকে, এইবারে আমরা আসি দেশি মেশিনের ক্ষেত্রে। সব থেকে কম দামের মেশিন হলো এইটা। ওকে, চওড়া চাকা, এটা বহু পুরনো মেশিন আমাদের। এই মেশিনটি চওড়া বেল দিয়ে চলে, আবার হাতেও চলে। এটা চায়না মেশিন দিয়েও চালাতে পারেন, মোটর দিয়েও চালাতে পারে, সব কিছু দিয়েই চলবে। এই মেশিনটি মোটর দিয়ে বা চায়না মেশিন দিয়ে চালাতে গেলে দূরে রেখে চালাতে হয়, আর হ্যান্ডেল দিয়ে এটা হাতেও চলবে। আমাদের প্রত্যেকটি দেশি মেশিন ডুয়েল অপারেটেড, কেউ যদি মনে করেন ম্যানুয়াল চালাবেন ম্যানুয়াল, অথবা যন্ত্র দিয়ে চালাতে পারেন। যন্ত্র কথা বলতে গেলে আমরা মোটর বা মেশিন বা ইঞ্জিন এ সমস্ত কথা বলছি। হ্যাঁ হ্যাঁ, সব থেকে কম ক্যাটাগরি, সব থেকে কম দামের মেশিন হলো এইটি। এরপরে এরপরে যে মেশিনটি আমি দেখাবো সেটি হলো এরই একটু উন্নত ভার্সন, মডিফাই করা আছে। আসুন, এই যে মেশিনটি দেখতে পাচ্ছেন, ওই মেশিনটিকে আমরা মডিফাই করেছি। এখানে মোটরটা বসবে, এখানে মোটরটি বসবে, এখানে মোটর বসবে, এবং এটা হচ্ছে ভি বেল্টের চাকা দেওয়া আছে, যার ফলে খুব কম জায়গাতে ওই সমপরিমাণ খড় কাটতে পারবে। এটি মোটর দ্বারা চালাতে গেলে 2 ঘোড়া মোটর লাগবে বা 2 hp মোটর লাগবে, ডোমেস্টিক লাইনেই চলবে। এটি আপনাকে আমরা এই মডেলটার নাম দিয়েছি KP-Fitting। আগে যে মেশিনটি দেখালাম ওটা ম্যানুয়াল চাপ কাটারও বলে কেউ। আর এরপরে যে ক্যাটাগরিটা দেখাবো সেটা হলো এরই একটু হেভি ভার্সন, সেটা হলো এইটা, এই যে সবুজ রঙের মেশিনটি দেখতে পাচ্ছেন এইটা। এটাও সিঙ্গেল ভি বেল্টের, ওর থেকে একটু মোটা, আর কিছু না, কিন্তু খড় কাটবে কিন্তু ওটাতেই বেশি। এটা দেখতে বেশ বড়ো হলো, খড়টা কাটার পরিমাণ ওটাতেই বেশি বড় পাওয়া যায়। এরপরে নেক্সট সেগমেন্টে আসছি, এই যে এই মেশিনটি দেখুন, এটা টেবিলটা হচ্ছে 30 ইঞ্চি, 2.5 ফুটের। আচ্ছা, মানে একটা আগেরটা দেখলাম সাইডে মোটর রাখা, আর এটা হচ্ছে টেবিল টাইপের মোটর, টেবিল টাইপের সেগমেন্ট এখান থেকে শুরু হলো। ওকে, এটা হচ্ছে 30 ইঞ্চি টেবিল, সিঙ্গেল ভি বেল্টের, পাঞ্জাবের মাল, এটাও 2 ঘোড়া মোটরে চলবে, ম্যানুয়ালিও চলবে। আচ্ছা, এরপরে এর থেকে বড় মেশিন যেটা আছে সেটা হলো এইটা, যাতে 2 বেল্ট দ্বারা চলবে। সিঙ্গেল বেল্টও চালাতে পারেন, 2 বেল্ট দিয়েও চালাতে পারেন, 2 বেল্ট দিলে একটু সমতা বেশি হয়। এটা হচ্ছে আপনার 36, আর এদিকে 42 ইঞ্চি আপনার হচ্ছে এটা টেবিলের সাইজ, ওর থেকে এর প্রোডাকশন বেশি পাওয়া যাবে। আচ্ছা, এবার যারা বলবেন যে এত বড় মেশিন নেবো না, ছোট মেশিন কি আছে, তাদের জন্য মিনি মেশিন আমাদের এইটা আছে, এটার নাম দেওয়া হয়েছে মিনি রয়্যাল। এটা একটু, এটা 2 রকম মডেলে পাওয়া যাবে, একটা হাইট বেশি, একটা হাইট কম। হাইট কমের মালটা আমাদের গোডাউনে আছে, এখানে দেখাতে পারছি না। এটা আপনার হচ্ছে আরও জায়গা ছোট লাগবে, এটা আপনি 1 hp মোটর দিয়েও চালাতে পারেন, 2 hp মোটর দিয়েও চালাতে পারেন। এইবারে আপনারা যদি মনে করেন যে আরও ভালো মেশিন নেবো, তাহলে পরে আপনি এই টেবিল টাইপের মেশিনই আরও বড় পাওয়া যাবে। এই নেক্সট সেগমেন্টটা আমাদের ওখান থেকে স্টার্ট হচ্ছে। আসুন এই মেশিনটা আমরা দেখি, এটাও ডবল ভি বেল্টের, এটা বড় মেশিন। এর যে লেন্থটা আছে টেবিলের, 45 ইঞ্চি টেবিল এটা। এবং একটা জিনিস লক্ষ্য করে দেখুন, এতক্ষণ যা দেখালাম কাস্টিংয়ের, এগুলো কিন্তু সব সিটে টিনের, এগুলো বডিটা টিনের তৈরি, এর ভেতরে গিয়ার ফিয়ারগুলো সব ঢালায়ের, কিন্তু এর বডিটা টিনের তৈরি, যার ফলে কি হবে ভাঙচুরটা কম হবে। এরপরে আসবো আমরা আর একটি মেশিন নিয়ে, এটি হচ্ছে ডিলাক্স কোম্পানির মেশিন। এতক্ষণ যা মেশিন দেখলাম প্রত্যেকটির ওয়েট 90 কেজির কমে, অর্থাৎ শুধু মেশিনের কথা বলছি, পায়া মেশিন চাকা, এটা হেভি ডিউটি মেশিন আছে। এটি ডিলাক্স কোম্পানি, ডবল বেল্টের, 94 কেজি ওজন আছে এটা, মানে এই চাকা মাথা পায়া ধরে। আপনি জিনিসটা লক্ষ্য করে দেখুন, এবার পায়াগুলো লক্ষ্য করে দেখুন কত হেভি মোটা, 3 ইঞ্চি অ্যাঙ্গেলে। আচ্ছা, আমাদের নেক্সট সেগমেন্টে দেখাবো এটা কিষাণ কোম্পানির মেশিন। আসুন, এটি হলো কিষাণ কোম্পানির মেশিন, এটাও পাঞ্জাবের মেশিন,
এটার ওয়েট হচ্ছে আপনার মোটামুটি 88 কেজি। এটা দেখুন আপনার, এইগুলো মোটা দেখুন সব 3 ইঞ্চি, টেবিল ফেবিল সব 3 ইঞ্চি, হেভি ডিউটি। এরপরে আমরা যে মেশিনটি দেখব সব থেকে হেভি মেশিন ওখানে আছে, সেটি হচ্ছে রয়্যাল কোম্পানি মেশিন। ওকে, এই মেশিনটি হচ্ছে আমাদের সব থেকে টপ সেলিং মেশিন এবং সব থেকে ভালো মেশিন। যদি কেউ খোঁজ করে তাহলে এই মেশিনটি নিতে পারেন। এই মেশিনটির অনেক কটা বৈশিষ্ট্য আছে। প্রথম কথা হলো এর ওয়েট 100 কেজি একটু বেশি, 100 কেজি 200 থেকে 400। আচ্ছা, এই মেশিনের টেবিলটা লক্ষ্য করে দেখুন, অনেক হেভি, অনেক মজবুত পায়া। এই যে চাকাটা আছে সেটা সেফটি নেট লাগানো আছে। অনেক সময় মেশিন বন্ধ থাকে, সেই সময় আপনার ব্লেড লাগানো থাকে এবং বাচ্চা ছেলে হাত ঢুকিয়ে হাত কেটে যাওয়ার ভয় থাকে, সেটা থেকে সেফটি করার জন্য আমরা এই সেফটি ব্লেডটা আমরা দেবো। একমাত্র এই মেশিনেই সেফটি ব্লেডটা আমরা ব্যবস্থা করেছি। আর এটি হলো রয়্যাল কোম্পানি, এটি আমাদের প্রচুর সেল হয় এবং কারো যদি প্রচুর পরিমাণে খড় দরকার হয় বা প্রচুর পরিমাণে গরুর দরকার, গরু থাকে, তাহলে এই মেশিনটি নিতে পারেন। এইবারে আমরা সব রকম আমরা মেশিন দেখালাম। এই চায়না মেশিনগুলোতে একটা প্রবলেম হয়, খড় ভালো কাটে না, এর ব্লেড অ্যাডজাস্ট করতে হয়। এই বেলওয়ালা মেশিনগুলোতে আমরা খড় কেটে দেখিয়েছি, ব্লেডগুলো অ্যাডজাস্ট করলে হয়, সেটা মিস্ত্রি দিয়ে করতে হয়। তবে খড়ের সাইজ বিভিন্ন রকম আসতে পারে, খড় নিপুণভাবে ভালোভাবে কাটতে গেলে এই ইন্ডিয়ান মেশিনই ভালো। এইবারে ধরুন কারো বাড়িতে অল্প পরিমাণ গরু বা ছাগল আছে, সে এত বড় মেশিন নেওয়ার দরকার নেই, সে এই ম্যানুয়ালটা নিতে পারে, কেপি ফিটিং ওইটা নিতে পারে, বা ওই যে টেবিল কেপি ফিটিং নিতে পারে, মিনি রয়্যাল নিতে পারে, বা নেহাটোকা নিতে পারে। এগুলো 8-10টা গরু বা 4টে গরু 5টা গরু এসব মেশিনগুলো অ্যাপ্রোপ্রিয়েট। এবার যার 10-12টা গরু, সব থেকে বেশি কত কাটতে পারবে এগুলো? এগুলো তো আপনি যদি নেহাটোকা নেন বা কেপি ফিটিং নেন, এগুলো আপনার 50-60 গরু থাকলেও ওইগুলো করে দেবে কাজ। কিন্তু মিনি রয়্যালের ক্ষমতাটা একটু কম। আমি আপনাকে দেখাচ্ছি, দেখুন এখান দিয়ে খড় ভরে, এটা দেখুন 8 ইঞ্চি প্রায়, ঠিক আছে। আচ্ছা, এবার এইগুলো হচ্ছে মিড সেগমেন্টে, যেটা মিনি রয়্যালের ক্ষেত্রে এটা 5.5 মতো, 5 ইঞ্চি মতো হচ্ছে। হ্যাঁ, এগুলো হচ্ছে মিড সেগমেন্টের, মোটামুটি 8 ইঞ্চি 5 ইঞ্চি এগুলো মানে এটার মধ্যেই দুটো পিছলে দেওয়া যেতে পারে। এইবারে আমরা রয়্যালে দেখুন কত, রয়্যাল বা ডিলাক্সে মুখটা দেখাই আপনি, দেখুন এটা 9 ইঞ্চি। আচ্ছা, মানে এখানে চাইলে আমি একবারে 5 খানা আটি ঢোকাতে পারছি। রয়্যাল ডিলাক্স এগুলো সব বড় মুখে, ওগুলো মিডিয়াম মুখে 8 ইঞ্চি, বড় মুখ 9 ইঞ্চি। আর ওয়েটেরও ডিফারেন্স দেখিয়ে দিলাম, তাহলেই বুঝতে পারছেন ক্ষমতাটা অনেক বেশি। মেশিন তো আপনারা অনেক রকম দেখেছেন, খড় কাটা মেশিন মেনলি হয় কাস্টিং আয়রনে, অর্থাৎ ঢালাই লোহা, মারলে ভেঙে যায়। আমরা খোঁজ করছিলাম এমন একটা মেশিন যেটা মারলে ভাঙবে না বা যেটা টেকসই হবে। চাষিরাও বলে যে ঢালাই লোহা ছাড়া আদার্স অপশন কিছু আছে, তো তার উত্তর হচ্ছে এইটা। এই মেশিনটিকে আমরা দেখুন, এটা হাতুড়ি, এটা লোহার হাতুড়ি, এই দেখুন, ঠিক আছে। তো আমরা এটাকে মারছি, দেখেছেন তো, এই জোরে জোরে মারছি। এতক্ষণ যদি এটা কাস্টিং লোহা হতো তাহলে কিন্তু ভেঙে যেত, কিন্তু এটা দেখুন ভাঙছে না, ঠিক আছে, এটা কিন্তু ভাঙবে না। এই যে চাকা, এটার যে হেড, সমস্ত কিন্তু আপনার হচ্ছে MS কাস্টিংয়ের জন্য, এটা ভাঙবে না। যদি কেউ মজবুত মেশিন চান, লোডই হোক না কেন, মেশিন ভাঙার কোনো চান্স না। আর যদি কেউ মজবুত মেশিন চান, আমাদের কাছে তার উত্তর আছে। এবারে আমরা আরো কিছু স্টক দেব আপনার এখানে। হ্যাঁ, আচ্ছা, একই মেশিন উপরে এখানে সাজিয়ে রাখা হয়েছে। আচ্ছা, এখানেও আপনার তাহলে আরো কিছু স্টক এখানে রাখা থাকে, মানে এগুলো ওই ডিসপ্লে করার জন্য রেখেছে। হ্যাঁ হ্যাঁ, ওকে। আচ্ছা, আমাদের এই যে মেশিনগুলো দেখছেন, অনেকেই জিজ্ঞেস করবে, দাম তো বললেন না দাদা, এই মেশিনটা পছন্দ, স্ক্রিনশট তুলে আমাদেরকে পাঠিয়ে দিন, এইটা এই মেশিনটার দাম কত আমরা বলে দেবো। আচ্ছা, একটা তো ধারণা দিতে পারেন কত থেকে কতর মধ্যে মেশিন আছে? আমাদের যেটা একদম ছোট মেশিন যেগুলো দেখালাম বা ম্যানুয়াল মোটর দিয়ে, ওগুলো হচ্ছে আপনার 18,500 এর মধ্যে হয়ে যাবে মোটর দিয়ে। আচ্ছা, আর মোটর ছাড়া? মোটর ছাড়া ওগুলো 10,500 এরকম দাম পড়বে। ওকে, আর যেগুলো মিড সেকশনের মাল আছে ওগুলো মোটর দিয়ে আপনার হচ্ছে 20,000-22,000 এরকম দাম পড়বে, মোটর বাদ দিয়ে আপনার হচ্ছে 12,000-13,500। আচ্ছা, আর যেটা হাই ফাই সেকশন দেখালাম, রয়্যাল বা ডিলাক্স বা ওইগুলো হচ্ছে আপনার মোটর দিয়ে 22,000-26,000 দুঘোড়া মোটর দিয়ে, আর আমাদের মোটর ছাড়া ওগুলো হচ্ছে আপনার 13,500-16,000 পর্যন্ত।
ওকে, আর আরেকটা যেটা বলছেন সবথেকে লার্জ ক্যাপাসিটির জন্য, লার্জ ক্যাপাসিটি মেশিনটা ওটা 3 HP মোটর দিয়ে আপনার প্রায় 45,000 টাকা মতো দাম পড়বে। আচ্ছা, আর মোটর ছাড়া সেই মেশিনের দাম কেমন? মোটর ছাড়া ওটা আপনার দাম পড়ে যাবে প্রায় 28,000 টাকা। এবার মোটরও আমাদের কাছে বিভিন্ন রকম আছে, কেউ ওয়ারেন্টি আছে, কোনটায় ওয়ারেন্টি নেই। ওয়ারেন্টিওয়ালা মোটর নিলে পরে 1 বছর ওয়ারেন্টি পাবেন কোম্পানির পক্ষ থেকে, আর যেগুলো ওয়ারেন্টি নেই সেগুলো খারাপ হলে, ভালো মোটর খারাপ হলে নিজেকে সারিয়ে নিতে হয়। আচ্ছা, তো মোটরের দাম কীরকম থাকে মোটামুটি আপনাদের কাছে? যেগুলো বিনা ওয়ারেন্টির সেগুলো 6,000-6,500, যেগুলো গ্যারান্টিওয়ালা সেগুলো মোটামুটি 10,000-11,000-11,500। ওকে ওকে, এই মেশিনের সঙ্গে আপনারা আর কী কী দিচ্ছেন ফার্মারদের? একটা মেশিন চালাতে গেলে যেগুলো দরকার, যেমন হচ্ছে ভি বেল্ট। আচ্ছা, মোটরের মোটর চালানোর জন্য যে বেল্ট লাগে, বেল্টটা লাগে। ওকে, পুলি, মোটরের পুলি। আচ্ছা, একটা ম্যানুয়ালি চালানোর জন্য হ্যান্ডেল। আচ্ছা, কারেন্ট চলে গেলে হাতে চালাতে পারবে, হাতে চালাতে পারবে। ওকে, একটা রেঞ্চ। ওকে, আচ্ছা, সমস্ত যত নাট বল্টু লাগে। আচ্ছা, সমস্ত নাট বল্টু মানে একদম ফিটিং পর্যন্ত? হ্যাঁ। আর ঠিক আছে, ব্লেডটা আমরা ভালো দিই, এই যে ব্লেড। আচ্ছা, কটা ব্লেড থাকে? দুটো করে ব্লেড থাকে, দুটো ব্লেড। হ্যাঁ, এইটা পূজারি কোম্পানি ব্লেড। আচ্ছা, আর এই যে মোটরের চ্যানেল, মোটর বসানোর জন্য যে চ্যানেলটা আগে পেছে করার জন্য যেটা লাগে চ্যানেলটা। ওকে, আর এটা হচ্ছে ওইটা হপার বলে, সামনে এখানে উপর দিয়ে বিদ্যুৎ লাগাতে হয়। এইগুলি আপনি একটা মেশিনের সঙ্গে পাবেন। ওকে, আর মেশিনের সঙ্গে কি আপনারা কোনো ওয়ারেন্টি দিচ্ছেন? না, মেশিনে ওয়ারেন্টি হয় না, আমাদের পার্টস আমরা রাখাই, আমরা দেখাবো আলাদা সেগমেন্টে প্রত্যেকটা মেশিনের পার্টস পাবেন। এখন অনেকেই ঘরকাটা মেশিন বিক্রি করছেন কিন্তু পার্টস রাখছেন না, আমাদের প্রতিটি মেশিনের পার্টস আলাদা আলাদা রাখা আছে। আচ্ছা, আমাদের পার্টস রাখি, কোনো প্রবলেম হলে কি তার বাড়িতে মিস্ত্রি পাঠিয়ে সার্ভিস দেওয়ার মতো ব্যবস্থা আছে আপনাদের? হ্যাঁ, পে সার্ভিস, মিস্ত্রিদের নাম্বার দিয়ে দেবো, তারা গিয়ে করে আসবে, পয়সা নেবে। ওকে, আর যদি কেউ এখানে নিয়ে আসতে চান, আমাদের এখানে সার্ভিসের ব্যবস্থা আছে কিন্তু পে সার্ভিস, কারণ ফরকাটা মেশিনে কোনো গ্যারান্টি ওয়ারেন্টি হয় না। আচ্ছা, তো আপনাদের কাছে যদি কেউ মেশিন নিতে চায়, আগে থেকে কি ফোন করে এসে নিতে হবে নাকি আপনাদের নিলে সুবিধা হবে? কারণ আমাদের মঙ্গলবার বন্ধ থাকে। হ্যাঁ, আর ফোন করে নিয়ে এলে যে মালটি পছন্দ আছে, স্টক আছে কিনা জেনে নিলে সুবিধা হয়। অনেক সময় মাল বিক্রি হয়ে যায়, শেষ হয়ে যায়, সে হয়তো সে আশা করে এলো ওই মালটাই নেবে বলে স্টক নেই, সেই জন্য একবার ফোন করে নেবেন, দামটাও বলে দেবো আর কীভাবে আসবেন সব ঠিকানাগুলো বলে দেবো। ওকে, আচ্ছা, এই খড়কাটা মেশিনের পাশাপাশি গবাদি পশুর ফার্মে আরও অনেক কিছু মেটেরিয়াল প্রয়োজন পড়ে, আমরা সেটাও কি রাখছেন? আমরা কিছু কিছু রাখছি, যেমন হচ্ছে কাউ ম্যাটটা এখন খুব পপুলার হয়েছে। হ্যাঁ ঠিক, অনেকেই চাইছে এটা, আমরা একটুখানি খুলে দেখতে পারি তো? হ্যাঁ হ্যাঁ, দেখুন। আচ্ছা, এটার মোটামুটি সাইজ কি আছে? এটা 8 ফুট বাই 5 ফুট আছে। 8 ফুট বাই 5 ফুট? হ্যাঁ। আচ্ছা, মানে একটা গরু রাখার যে পুরো জায়গাটা সেটাই পুরো কভার করছে? ওকে, এর থিকনেস কিরকম আছে? এটা 25 mm আছে। 25 mm? ওকে, আর একটা দেখতে পাচ্ছি আমরা, এটা এখানে নিচে ছেড়ে দিন, আর একটা দেখতে পাচ্ছি আমরা ব্ল্যাক কালারের, এই ব্ল্যাকটা কি আলাদা আলাদা কোনো পার্ট? এটা একটু হার্ড আছে। আচ্ছা, এটা মোটামুটি কত সাইজের? এটাও 8 ফুট বাই 5 ফুটের আছে এবং এটাও আপনার 25 mm আছে। আচ্ছা, তো মোটামুটি গরুর জন্য একদম সাফিসিয়েন্ট সাইজ এটা? হ্যাঁ হ্যাঁ, এটাই যথেষ্ট। তারপরে যেরকম যেরকম ডিমান্ড হবে, কেউ যদি বলে এর থেকে আরো ভালো বা এর থেকে মোটা বা আরো লম্বা, সেগুলো আমরা দেখব, যদি নিশ্চয়ই এনে দেবো অর্ডার। কেন, অনেক ক্ষেত্রে হয় কি, যখন গরু অনেক, যারা ফ্যাটেনিং এর জন্য বড় গরু করে, সেটাতে মোটা লাগবে এবং হার্ড লাগবে, বেশি শক্ত প্রয়োজন, দাম একটু কস্টলি আইটেম। আমাদের এখানে মেইনলি ছোট চাষিরা এগুলো নিচ্ছেন, ছোট গরুর জন্য তো এগুলো একদম ঠিকই আছে, এগুলো এগুলোই বেশি বিক্রি হচ্ছে। ওকে, আর এছাড়াও আমরা মিল্ক সেপারেটর, অর্থাৎ ক্রিম বার করা মেশিন চলতি ভাষায়, আচ্ছা, সেগুলো রাখি, মানে দুধ থেকে ক্রিমটাকে আলাদা করার জন্য, যেগুলো গবাদি পশুর জন্য যে প্যালেট ফিট করে যেটা, সেই ধরনের মেশিন আছে আমাদের। 5 HP আছে ওটা, ঘন্টায় 100-150 kg প্রোডাকশন দেবে, নিচে আছে দেখাবো আমরা। মানে এই সেকশনে যতগুলো মেশিনের প্রয়োজন পড়ে মোটামুটি সবই রাখার চেষ্টা করেছি। হ্যাঁ হ্যাঁ। ওকে, একটা ফার্মারের তখনই কিন্তু ফার্ম করাটা অনেক বেশি ইজি হবে, তার খাটনি অনেক কমে যাবে, যখন ফার্মার এরকম আধুনিক মেশিনারি ব্যবহার করবে এবং তার পাশাপাশি গরুকে বা তার ছাগলকে যখন বেশি বেনিফিট দেবে, তার আরামের দিকে নজর দেবে, সে কিন্তু প্রোডাকশন অনেক বেশি দেবে। এবং লেবার কস্টিং একটা বিরাট সমস্যা, লেবার কস্টিং বাঁচাতে গেলে কিন্তু টেকনোলজির ব্যবহার করতেই হবে। আপনারাও যদি এই ধরনের মেশিন নিতে চান, তাহলে একবার উষা হার্ডওয়্যারে যোগাযোগ করুন। আমি ভিডিও স্ক্রিনের উপরে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, ডেসক্রিপশানে ঠিকানা থাকছে, গুগল লোকেশন থাকবে, যাতে আপনাদের আসতে সুবিধা হয়। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। পরবর্তী ভিডিওতে এই রকম এগ্রিকালচার মেশিনারির আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, যাতে আপনাদের কাজ করতে অনেক বেশি সুবিধা হয়। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই, নমস্কার।